Hi friends, welcome back to Roop Skincare. তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব দুধ দিয়ে কি করে তোমরা ফেশিয়াল করে নিতে পারো ভীষণই এফেক্টিভ একটি ফেশিয়াল তো বন্ধুরা আমরা সবাই জানি দুধ আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তার সঙ্গে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী দুধতে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনকে ফর্সা করতে হেল্প করে আর আমি এই ফেশিয়ালটি কিছুক্ষণ আগেই করেছি তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিন কতটা বেশি গ্লো করছে স্কিনে কোনো রকমের আমি মেকআপ করিনি জাস্ট লিপস্টিক অ্যাপ্লাই করেছি আর দেখো আমার স্কিন কতটা বেশি গ্লো করছে এই ফেশিয়ালটি কিন্তু সব ধরনের স্কিনে তোমরা অ্যাপ্লাই করতে পারো অয়েলি নর্মাল ড্রাই সেন্সিটিভ সবাই এই ফেশিয়ালটি করতে পারে আমি যে স্টেপগুলো ফলো করে এই ফেশিয়ালটি করেছি এইভাবে যদি তোমরা ফেশিয়ালটি করো তোমরা কিন্তু একদম কিছু দিনের মধ্যে দেখবে তোমার স্কিনের চেঞ্জেস স্কিনের থেকে সানট্যান বিভিন্ন ধরনের যে দাগ ছোপ হয় ব্রণর থেকে হওয়া দাগ সেগুলো দূর হয়ে স্কিনের কালো ছোপ সেগুলো দূর হয়ে যাবে স্কিন অনেক বেশি ফর্সা হয়ে উঠবে তো খুব ইজি স্টেপগুলো মাত্র তিনটে স্টেপ এই ফেশিয়ালটি তার জন্য কিন্তু ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলো বন্ধুরা দেখে নিই কিভাবে এই ফেশিয়ালের স্টেপগুলি করতে হয় তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং তার জন্য পুরো মুখটাকে পরিষ্কার করতে হবে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে স্কিনের মধ্যে কোনো ধুলো বালি এইসব যাতে না থাকে একদম পুরোটা যাতে ক্লিন হয়ে যায় তার জন্য শুধু কাঁচা দুধ দিয়ে কিন্তু আমি পুরো মুখটাকে ক্লিন করে নেব তো কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিব এই দুধের মধ্যে আমি একটা তুলো ডিপ করে নিয়ে এভাবে পুরো মুখে এটা লাগিয়ে নেব এভাবে প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে পুরো মুখের মধ্যে রেখে দেব তারপর নরমাল জল দিয়ে ধুয়ে নেব তো বন্ধুরা 10 মিনিট পর পুরো মুখ আমি পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি নরমাল জল দিয়ে ধুয়েছি পুরো মুখ পরিষ্কার করে নিয়েছি এইবার করব স্ক্রাব তো স্ক্রাবার তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নেব কিছুটা পরিমাণে দুধ আমি এখানে কিছুটা পরিমাণে দুধ নিয়েছি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো তো চালের গুঁড়ো এর মধ্যে মিক্স করে দিয়েছি তো এটা দিয়ে এখন স্ক্রাব করব খুব হালকা হাতে স্ক্রাব করতে হবে বেশি জোরে জোরে ডোলে ডোলে স্ক্রাব করবে না তাহলে কিন্তু স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে তার জন্য একদম হালকা হাতে ঘষে ঘষে স্ক্রাব করতে হবে গোল গোল বা সার্কুলার মোশনে এইভাবে স্ক্রাব করবে অবশ্যই নাকের চারপাশের অংশগুলোতে চারপাশে এই সব জায়গাগুলোতে কিন্তু স্ক্রাব করতে হবে এইভাবে স্ক্রাব করার ফলে তোমার স্কিনের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যদি থেকে থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে এইভাবে প্রায় 1 থেকে 2 মিনিট স্ক্রাব করে নেব তো বন্ধুরা পুরো মুখ আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার ফেস প্যাক ব্যবহার করব তো ফেস প্যাক তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণ আমি বেসন নিচ্ছি 1 চামচ বেসন নিয়ে নিলাম এর মধ্যে এরপর অ্যাড করব কিছুটা পরিমাণে গোলাপ জল এরপর এর মধ্যে অ্যাড করে দেব মধু যাদের স্কিন খুব ড্রাই তারা এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল বা অ্যালোভেরা জেলও কিন্তু মিক্স করে নিতে পারো আর সবশেষে এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণে দুধ তো পুরো প্যাকটা রেডি হয়ে গেছে
দুধে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা আমাদের স্কিনকে ফর্সা করতে ভীষণভাবে হেল্প করে। গোলাপ জলও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। মধু আমাদের স্কিনের যে সমস্ত ইনফেকশন সেটাকে দূর করে স্কিনকে ফর্সা করতে ভীষণভাবে হেল্প করে। বেসন যেটা সেটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী, সেটাও আমাদের স্কিনকে ফর্সা করে স্কিনের যে দাগ ছোপ সেগুলোকে দূর করে এবং স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে কিন্তু ভীষণভাবে হেল্প করে। এই ফেসিয়ালটা তোমরা সপ্তাহে একদিন করবে, তাহলেই তো দেখবে কিছুদিনের মধ্যে তোমার স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা হতে শুরু করবে, স্কিনের যে দাগ ছোপ সেগুলো দূর হয়ে যাবে, স্কিন কিন্তু অনেক বেশি গ্লো করবে আগের থেকে। অনেকেরই স্কিনের মধ্যে প্রচুর ব্রণ হয়ে যাওয়ার পর স্কিনের মধ্যে দাগ থেকে যায়, স্কিনটা কালো হয়ে যায়, সানট্যান পড়ে যায়, সেই সবও কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে থাকবে। আর এই প্যাকটাও কিন্তু ভীষণ এফেক্টিভ, তোমরা চাইলে এই প্যাকটাকে শুধুও ব্যবহার করতে পারো। এরপর এটাকে 15-20 মিনিট রেখে দেবো, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তো পুরো মুখ আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, এরপর তোয়ালে দিয়ে পুরো মুখটাকে শুকিয়ে নেব। তোমরা চাইলে এরপর যে কোনো তোমরা যে ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করো সেটা কিন্তু স্কিনে লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা দেখো আমার স্কিন কতটা বেশি গ্লো করছে, স্কিন কতটা বেশি সফট হয়েছে, স্কিনটা অনেক বেশি কিন্তু আগের থেকে ফ্রেশ লাগছে। তো বন্ধুরা তোমরা দেখলে কতটা এফেক্টিভ এই ফেসিয়ালটি। আর এই ফেসিয়ালটি যেহেতু ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি করেছি, তো কিছুটা সময় তো লাগবে তোমার স্কিনকে আরও বেশি ব্রাইট করতে, যেহেতু ঘরোয়া উপাদান, এর মধ্যে কোনো রকমের কেমিক্যাল নেই আর এটা স্কিনের জন্য একদম সেফ। তো ফ্রেন্ডস, তোমরা আই হোপ এই ভিডিওটি ভালো লেগেছে, তোমরা এই ফেসিয়ালটি অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর কেমন রেজাল্ট পেলে সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে অবশ্যই হিট করে দিয়ে, তাহলে নতুন ভিডিও আমি আপলোড করব যখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।